আমরা তখন সন্মুখে পড়ে গেছি আমরা কি করলাম দুজন দীনবন্ধু বরফ যারা আমি মাটি মাটি নরম তুলে মাথায় ডুলে ধানি গাছের খোলে মাথা করে দিলাম ভাঞ্চের খোলে একদম মাথাটা ডুবিয়ে রেখেছি না দশ পনেরো ধরে বাঘ উঠে গেলাম নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে জঙ্গলে কাঁকড়া ধরা ভীষণ ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে বাঘের আক্রমণের আশঙ্কা থাকে তো আমরা ওনার মুখ থেকে এই কাঁকড়া ধরার পদ্ধতি সম্পর্কে বা অভিজ্ঞতা সম্পর্কে জেনে নেবো তো প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন বাসুন্দ আপনি তো দীর্ঘদিন ধরে সুন্দরবনের জঙ্গলে যান ধরতে হ্যাঁ তো আপনারা এক এক কতজন করে আমরা সাত আট জন করে তো ভাবে ধরতে যায় মানুষেরা আমরা একটা হচ্ছে দোনে আর একটা হচ্ছে থোপাতে আপনারা কিসে কাঁকড়া ধরতেন আমরা থোপাতেই যেতাম থোপাতেই কাঁকড়া ধরতেন আমরা সন্ধে রাত্রি যাই ছটা নৌকো ছাড়ি মানে সকালবেলা যেয়ে আমরা যেয়ে উঠি আচ্ছা এই থোপা ফেলার পদ্ধতি যদি একটু বলেন কিভাবে থোপা ফেলার থোপা তৈরি করা হয় বা কিভাবে হয়। পদ্ধতি থোপাটা কিছু ওই দু ব্যাম মানে চার হাতে একটা দড়ি নিয়ে একটা করে মাছের চারা নিয়ে আমরা গাছের গায়ে গাছের গায়ে দিয়ে যাই ও কোন লাঠি ব্যবহার করি না কোনো লাঠি নাই আচ্ছা গাছের গায়ে দিয়ে যাই

ওই দিনে তো ধরলাম ওই পরের দিনে আমরা খাওয়া দাওয়া করে সব শুয়ে আছি এর মধ্যে মানে আমাদের নৌকো বাঘ মন্ডল মানে এমন ভাবে পড়েছে ও ছিলিক খুঁয়ে বাঘ পড়ে গেছে বাবা এটা মানে রাতের বেলা রাতের বেলা শুয়ে আছি এই কাকর কি হলো কি হলো তারপর ওই নিশ্চিকান্ত দেখি যে নৌকো নেই সাইডে পড়ে গেছে বাঘ অভাব ছাইটে পড়ে গেছে হ্যাঁ আমরা বাড়ি করে ওকে তুলে নিলাম তারপর দেখলাম যে ওই বাঘ আমাদের পিছিয়ে আসছেন যত আচ্ছা আচ্ছা তারপর ওখান থেকে আবার সকালবেলা আর কোন আর দ্বিধা করলাম না ভয়ও করলাম না আমরা জোয়ার হলে বেরি চলে গেলাম ও আরেক জঙ্গলে চলে গেলাম আচ্ছা সেখানকার দেখি হ্যাঁ কি পরিস্থিতি बाघ পাঁচ পাঁচ আমাদের লেগে আছে কি ভাগ না এটা অন্যটা তাও তো বুঝতে পাচ্ছি না সেখান থেকে করে আমরা আর কি করব চলে আস আচ্ছা নিশিখান্ত বাবুর ওপরে যখন আক্রমণ হলো আপনারা সবাই ঘুমাচ্ছিলেন তখন হ্যাঁ কেবল ঘুম সবাই পড়ি সবাই দুই একজন জেগে আছে হ্যাঁ দুই একজন জেগে আছে জায়গাতে নৌকোটা রাখা ছিল মানে জল ছিল তখন একটা সেই সময় বেশি জল ছিল না ওই কোমরখানি জল দু হাত আড়াই জল সব হচ্ছে দুই ধারে গাছে নৌকোর গায়ে লেগে আছে ওই সময় বাঘ আসছে রাত কটার দিকে তবু ওই রকম নটা দিকে একটা নৌকাতে সবাই ঘুমিয়ে যারা জেগেছিলেন বাঘ যখন আসছে তখন কি আওয়াজ বা কোনো কিছু তখন মনে করলাম বজ্রটা পড়েছি পড়েছিস গর্জন করে পড়েছি ও তখন ওই ধারে বাঘ পড়েছে বলে সঙ্গে সঙ্গে পিছন ভাই পিছিয়ে এসছে নৌকো দিক সঙ্গে সঙ্গে হয়তো বজ্র হওয়ার মতো পড়েছে সবাই আমরা জেগে ফেলেছি টস মেরে দেখিনি সেখান তো নেই এখন ও এই ধার শুয়েছে বলছে শিগগিরই আমার আমার বাঘে নিয়ে যাচ্ছে বাপারে বাবা তারপর আমরা সবাই টস টস মেরিয়ে নৌকুর গায়ে কাটা তোলাতে বড় বাড়ি করে বাঘ বসে আছে তখন বাঘ তখন একটু দূরে বসে আছে ও এই ও তোলার সঙ্গে সঙ্গে বাঘ আবার সেখানে চলে আসে ঠেললেই তো বিপদ তার ছোট জায়গার ভিতরে যেই ঠাল বসে এখন একটা সাইড নেবে নৌকু

তবু আপনারা ওই আক্রমণের ঘটনা ঘটার পরেও বাড়িতে আসেন না অন্য জঙ্গলে গেছেন অন্য জঙ্গলে গিয়ে আচ্ছা অন্য জঙ্গলে গিয়ে যেটা অভিজ্ঞতা বলছে যে এখানেও তো বড় বাঘ আছে এখানে সারা শব্দ পাচ্ছেন হ্যাঁ দেখতেও পাচ্ছে না দেখতে পাচ্ছি না তবে সারা সন্ধান পাচ্ছি গর্জন করছে ও বাঘে গর্জন করছে আচ্ছা তো সে কাঁকড়া ধরা কি কাঁকড়া ধরা ওই দিনই দুপুরবেলা আমরা কি করবো দেখি এর মধ্যে কাঁকড়া ধরতে ধরতে কিছু থা তো ফেললাম দেখি একটা নদীর থেকে ওপার থেকে বাঘ এপার আসছে তাই হ্যাঁ আমরা তো এখন সম্মুখে পড়ে গেছি বাবা বাঘ আমাদের দেখতে পেয়েছে কি না সেটাও আমরা বুঝতে পারছি না আমরা কি করলাম দুজন দীনবন্ধু বরকুন দা যারা আমি ওই মাটি নেল মাটি নরম মাটি তুলে মাথায় ডুলে ধানি গাছের খোলে মাথা পুরে দিলাম ধানচের খোলে একদম মাথাটা রেখেছি দশটা লোক তো এক থাকে না এখানে একজন ওখানে দুজন ওখানে তিনজন মানে ওই দীনবন্ধু বাবু আর আপনি এক জায়গাতে ছিলেন আমরা দুই ভাই এক জায়গাতে তাই এটা তো মানে একটা অভিনব পদ্ধতি যেটা বললেন মাথায় মাটি দিয়ে যাতে দুধ থেকে না বুঝতে পারে বুঝতে না দেখতে পায় ও তারপরে বাঘ চলে যায় আমাদের দিকে ও দূরের থেকে আমরা কিন্তু চোখ বের করে রাখছি বাঘ কোন দিকে যাচ্ছে কি বৃত্তান্ত আমাদের দেখেছে কিনা কিন্তু আমরা ওখান থেকে সেই সময় যদি নড়াচড়া করি আমাদের কোনো ছুটি নেই এতটা কাছে এতটা কাছে এখন বাঘ কি ভাবে সন্ধান পেয়েছিল ওপার থেকে এপারে আসতে যেয়ে আমাদের আমরা মনে করলাম আমাদের ফলো করেছে তা আমরা আর ওইটা মাটি কাট দিয়ে দুই ভাই ওইভাবে থাকলাম তারপর বাঘ উঠে গেল সেই পারে আমাদের ধারে দশ পনেরো হাত দূরে বাঘ উঠে গেল আমরা তখন বাঘ যখন উঠে জঙ্গল দিকে চলে যাচ্ছে তাকাচ্ছে আমরা ওইভাবে মানে অস্তে আস্তে চোখ দুটো বের করে ওইভাবে আবার পথ চলে গেলাম গিয়ে আমরা মারিনি তারপর দিন চলে গেল আজকের এই গরু ভালো না বাঃ বেবা 10 15 হাত দূরে মানে তো যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারত হ্যাঁ তো ওকি খেয়াল করেনি মানে আপনারা যে আমাদের আমাদের ফলো করতে পারেনি মানে আপনারা যে পদ্ধতি অবলম্বন করেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এই ম্যাচে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার